গত 4 সেপ্টেম্বর অস্ট্রিয়ান কোম্পানি রেড বুল তাদের ফেসবুক পেজে ইতালিয়ান এয়ারলাইন্স প্রতিযোগী ও স্টান্ট পাইলট দারিও কোস্তার এক দুঃসাহসী ফ্লাইটের ভিডিও চিত্র প্রকাশ করেছে। সেই চিত্রে দেখা গেছে একটি সুরঙ্গ থেকে বিমান চালানো শুরু করেছেন দারিও কোস্তা। সেই সুরঙ্গের শেষমাথায় পৌঁছানোর আগেই তার ছোট্ট বিমানটি মাটি থেকে প্রায় 1.5 ফুট উচ্চতায় উঠে গেছে। সেই সুরঙ্গ পেরিয়ে অল্প সময়ের জন্য খোলা সড়কের ওপর দিয়ে উড়ে যায় তার বিমান, প্রবেশ করে দ্বিতীয় সুরঙ্গে। এটি আগেরটির চেয়ে অপেক্ষাকৃত দীর্ঘ ছিল। দীর্ঘ সেই সুরঙ্গের ভেতর মাটি থেকে প্রায় 2 ফুট উচ্চতায় অবলীলায় বিমানটি উড়িয়ে নিয়ে যান দারিও। সুরঙ্গ প্রেরণের পরই উড়োজাহাজটিকে চূড়ান্ত টেক অফ করান তিনি। চরম ঝুঁকিপূর্ণ এই ফ্লাইট সফলভাবে শেষ করার পর উল্লাসে ফেটে পড়েন দারিও কোস্তা। এক পর্যায়ে আনন্দে কেঁদেও ফেলেন তিনি, আর এভাবেই সুরঙ্গের ভেতর দীর্ঘ সময় বিমান চালিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েন। রেডবুল কোম্পানি জানিয়েছে, ইস্তানবুলের কাতালকা এলাকায় ওই দুই সুরঙ্গের মিলিত দৈর্ঘ্য 2.6 কিলোমিটার। দারিও কোস্তা তার উড়োজাহাজে পাড়ি দিয়েছেন সেই দুই সুরঙ্গের প্রায় 1.25 কিলোমিটার পথ, এবং পুরো যাত্রাপথে তার উড়োজাহাজের গতি ছিল ঘন্টায় 235.07 কিলোমিটার। রেডবুল জানিয়েছে, বিশ্বের ইতিহাসে সুরঙ্গের ভেতর বিমান চলাচলের ঘটনা এটাই প্রথম। মার্সিয়া মান্নান, মাই টিভি।